ব্যাগ ভর্তি বাজার দেখলে তো খুবই ভালো লাগে কিন্তু তার পাশাপাশি যদি এরকম ছোট নানান রকমের মাছ হয় তখন কেমন হয় বলুন তো ব্যাপারটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি প্রতিদিনের মতন রোজ ডেইলি ব্লগের সঙ্গে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে রমজানের শুরুতে টুকিটাকি বাজারগুলো থাকলেও মাছের বাজার কিন্তু করা হয়নি ভেবেছি ফ্রিজের মাছগুলো শেষ হবে তারপরে বাজার করা হবে আর রোজার মধ্যে তাছাড়া কিন্তু এত বেশি খাওয়াও হয় না রান্না করলেও দেখা যায় থেকে যায় আর আমাদের যেহেতু ছোট মাছের পরিমাণটা একটু খাবারের তালিকায় থাকে তো সেই মাছগুলো দেখা যায় ফ্রিজে কিন্তু বেশি দিন থাকলেও ভালো লাগে না তো এই তো আপনাদের ভাইয়ার যে বাজারগুলো নিয়ে এসেছে একে একে সব সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি যে লাউটা এনেছে লাউটা আমার ছেলের সমান এত বড় দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি হয় তো কচি হবে তো কাটার পরেই বোঝা যাবে যে এর ভিতরটা কী অবস্থা তো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি যে কি রান্না বান্না হবে সব বাজারগুলো নামাবো তারপরে এই ভাবনা করব যে রান্নায় কি থাকছে আজকে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া আন্টির আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রমজান রমজানের সময় কিন্তু এই যে বেগুন বেগুন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে খুবই শর্টকাটে দেখা যায় যে একটু পেঁয়াজু বা হচ্ছে বেগুনি করে নিলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় খুব একটা সময়ও লাগে না পাশাপাশি আরও যে বাজারগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ এরপরে হচ্ছে ডাটা ডাটা দিয়ে যে কোনো মাছ ঝোল করে যদি একটু রান্না করা যায় বা চড়চড়ি করা যায় এই গরমের সময় তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে মাছের ব্যাগ খুলতে না খুলতেই দেখি এই যে দেখুন কয়েক রকমের ছোট মাছ ছোট মাছ না এর মধ্যে বড় মাছও আছে সেটা হচ্ছে শোল মাছ আর কিছু গরুর গোশ চারিদিকে দেখছি গরুর গোশ নিয়ে নানান রকমের মন্তব্য সবার যে রোজার শুরু থেকে গরুর গোশের দাম কমিয়েছে তবে হ্যাঁ যেই গরুর গোশের দামটা কমিয়েছে সেটার মধ্যে কিন্তু গরুর বিভিন্ন অংশের মাংস থাকে আর এই যে আপনাদের ভাইয়া যেই মাংসটা নিয়ে এসেছে এটা কিন্তু একদম বেছে যেখান থেকে বলা হয় সেখান থেকেই কেটে দেয় তো সেখান থেকে দেখা যায় যে খারাপ হওয়ার তো কোনো সম্ভাবনাই থাকে না আর যেই মাংসটা একদম দেখা যায় যে মিক্সড করা থাকে ওইটার দাম কিন্তু একটু কম তো যারা একটু কম দাম দিয়ে কিনবেন তারা কিন্তু সেভাবেই মান মন মানসিকতা বিশেষ করে প্রস্তুতি করে নিতে হবে হবে যে মাংসটা এত বেশি সলিড না বিশেষ করে আমরা যারা মন খারাপ করি মাংসগুলো ভালো না দেখে আসলে সবকিছুর এত দাম মাংসই বা পিছিয়ে থাকবে কেন আমি যেহেতু ওইভাবে বাজার করি না তাই আমার ক্ষুদ্র জ্ঞান খুবই অল্প এই ব্যাপারে তবে আপনাদের ভাইয়া যতটুকু বলে ততটুকুই বুঝতে পারি আর এদিকে এই যে মাছগুলো নামিয়ে নিচ্ছিলাম শোল মাছগুলো তো চারিদিকে ছড়িয়ে গিয়েছে আর বেশ কিছুগুলো এনেছে বাইন মাছ প্রায় এক কেজির উপরে বাইন মাছগুলো কাটতে অনেক বেশি কষ্ট হবে তবে আজকে আমি সব মাছ কাটতে পারবো না কারণ আমাকে আবার এগুলো গুছিয়ে রান্না করতে হবে তো সব কিছু তো নামানো হয়ে গেছে এখানে গরুর মাংস মাংসগুলো আমি আগে তুলে রাখবো পরবর্তীতে মাছগুলো কেটে নিব মাংস বাজার থেকে আনার পরে আমি কখনোই হচ্ছে ধুই বা কেটে রাখি না দেখা যায় যখন এক একটা টোপলা করে রাখি যখন রান্না করব। তখন এক একটা প্যাকেট বের করে কেটে ধুয়ে নিয়ে নিব আর এই যে এখানে আমি তিনটা প্যাকেট করার চেষ্টা করব। এখানে চার কেজি মাংস আছে খুব সুন্দরভাবে দুই সপ্তাহ হয়ে যাবে পাশাপাশি মাছগুলো তো থাকছেই আর এই তো রান্নার জন্য কিছুটা রেখে দিয়েছি তবে যদি আজকে সময় পাই রান্না করব গরুর মাংস কারণ দেশি মাছ রান্না করলে যদি গরুর মাংস রান্না করি তখন আর মাছগুলো এত বেশি ভালো লাগবে না স্বাদও হবে না খেতে মানে মাংসর পাশাপাশি মাংস মাছ খেতে কিন্তু অত বেশি ভালো লাগে না তো এই যে যে ডাটা শাকগুলো এনেছে মানে ডাটাগুলো এনেছে এর শাকগুলো এত সুন্দর ছিল যে আগারটুকু আমি না নিয়ে পারছিলাম না আপনাদের ভাইয়া বলতেছিল যে দরকার নেই অনেক রকমের মেডিসিন দেওয়া থাকে না নেওয়াই ভালো তো ভাবলাম যে নিয়ে নেই কারণ ভিজিয়ে যদি রাখি তখন দেখা যাবে মেডিসিনের পরিমাণ কিছুটা কমতে পারে এত সুন্দর চকচকে শাক দেখে কান্না রাখতে ইচ্ছে করে বলুন তো আর এই তো ডাটাগুলো কেটে ভালো করে গোড়ার অংশটা ফেলে ছোট ছোট করে কেটে রেখেছি যতটুকু রান্না করব করব আর বাকিটুকু একটা পলিথিনের মধ্যে করে রেখে দিলে আর শুকিয়েও যাবে না আর একদম রান্না করতেও সুবিধা হবে কেট কাটতেও সুবিধা হবে কিছু ডাটা আর হচ্ছে ছোট একটা আলু দিয়েছি মাছ দিয়ে রান্না করব আমি কিন্তু চিন্তা করেছি আজকে যে কোনো ছোট একটা মাছ রান্না করব। সাথে ভাজি আর দেখি অন্য কি রান্না করা যায় মাছ কাটতে গেলে অনেক বেশি নোংরা হয়ে যায় নিচের পরিবেশটা তো আজকে যেহেতু আমি নিচে বসেই সব মাছ মাংস তারপরে হচ্ছে সবজিগুলো কেটে নিব তো ভাবলাম যে মাছ কাটার আগে আমি সবজিগুলো কেটে মানে যা যা রান্না করব। সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেই তো পাশাপাশি আমি কিন্তু এর মধ্যে মাছগুলোও কেটে নিয়েছি আর এই যে আজকের পুঁটি মাছগুলো এত বড় বড়ো তো ভাবলাম যে এগুলো যদি একটু ভাজি খেতে ভালোই লাগবে আর যে বাইন মাছগুলো এনেছিল তার সঙ্গে ছিল হচ্ছে কয়েকটা শিং মাছ আর ট্যাংরা মাছ সেগুলো দিয়ে ডাটা দিয়ে একদম ঝোল ঝোল রান্না করব। খুব বেশি ঝোল রাখবো না রোজা থেকে হোক বা রোজা ছাড়া হোক আমার কাছে ভাজা খাবারটা একটু ভালো লাগে মশলা দিয়ে হালকা করে আর পাশাপাশি পাতলা ঝোলটা বেশ ভালো লাগে তবে ছোটো মাছেরটা তো হলে কোনো কথাই নেই এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে রসুন জিরে পেঁয়াজ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর আজকের মাছগুলো আমি কষিয়ে রান্না করব। ভালো করে এই মশলার মধ্যে কিছু সময় কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে তুলে নেব অনেক আপুরা আছেন প্রায় সময় কমেন্ট করে কেন আমি মাছ ভেজে খাই না এরকম ফ্রেশ টাটকা মাছ আর নদীর মাছ এগুলো কি বলুন তো ভেজে খেলে ভাজার একটা ফ্লেভার হয়ে যায় তখন কিন্তু যে অরিজিনাল মাছের একটা ঘ্রাণ বা স্বাদ সেটা কিন্তু থাকে না যেটা আমার মনে হয় আমি নিজে খেতে পারি না তো এর জন্য বললাম তো এই যে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো তুলে নিচ্ছি কারণ এগুলোর মধ্যে যদি সবজি দিয়ে দিই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু ছোট মাছ আরও নদীর মাছ একদমই নরম হয় ওই মশলার মধ্যেই আমি ভালো করে ডাটা এর পাশাপাশি আবার একটা বেগুনও দিয়েছিলাম তো ভালো করে কষিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর যে পুঁটি মাছগুলো ভাজবো সেই পুটি মাছগুলোতে লবণ হলুদ পাশাপাশি একটা বেগুনও দিয়েছি এভাবেই মেখে নিব আর পাশের চুলায় কিন্তু আমি একে একে ভাজা শুরু করে দিয়েছি ছোট মাছের যে পাতলা ঝোলটা করব এই ঝোলটা দেখলাম যে মানে ডাটাগুলো এত বেশি নরম একটুখানি সময়ের মধ্যেই ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর যদি বেশি সময় জাল করা হয় তাহলে গলে যাবে তাই হাফ সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই যে কষিয়ে রাখা সেই শিং মাছ ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি আর এভাবে আবার কিছু সময় ঢাকা দিয়ে রেখেছি যাতে করে মাছের মধ্যেও আরও বেশি মশলাগুলো ঢুকে যায় আর পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে বেগুনও ভেজে নিব ভুল তো মানুষ একদিনই করে বারবার কিন্তু করে না তো আজকে আমি এই যে যে রান্না বান্নাগুলো করে নিচ্ছি এগুলো রান্না করে তারপরে হচ্ছে ইফতারি বানাবো অনেক সময় দুপুরেই রান্না করে ফেলি কখনো আবার দেখা যায় আগে রান্না করে পরবর্তীতে ইফতারি বানাই তো আজকে কোনোভাবেই চাচ্ছিলাম না যে ইফতারি করার পরে রান্না করব তো এই যে এর জন্য একে একে সবগুলো রান্না শেষ করে আমি ইফতারি বানিয়ে নিব প্রতিদিনের মতন কিন্তু একই ইফতারি ভিডিও দেখাতে ভালো লাগে না কারণ যত যাই রান্না করি না কেন দেখা যায় যে ভাজাপোড়া সেটা তো থাকেই আর আজকে এই যে সবজি তারপরে হচ্ছে ছোট মাছ এগুলো তো আমাদের জন্য পাশাপাশি বাবাইটা যদি খায় সেটা তো খুবই ভালো কথা আর তার জন্য মাংস ছিল সেটুকুও জ্বালিয়ে নিয়েছি রান্নার পরে জানতে পারি যে তারা বাবা ছেলে আজকে আমার সঙ্গে ইফতারি করবে না বাহিরে যাবে বাহিরে ইফতারির দাওয়াত আছে তো কি করব আমি একাই আজকে ইফতারি করে নিব তো এই তো আজকে এটাই ছিল আমার ইফতারি তবে ইফতারিতে যাই খাই না কেন মন চাচ্ছে যে সেই ট্যাংরা মাছ আর শিং মাছের পাতলা ঝোল দিয়ে পুঁটি মাছ ভাজা দিয়ে একটু ভাত খাবো তো অল্প কিছু ইফতারি সেরেই তো আমি খেয়ে নিচ্ছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ